হঠাৎ বেড়ে গেল পেট্রোল অকটেন সহ জ্বালানি তেলের দাম। কিলোমিটারে ভাড়া বাড়তে পারে 29 পয়সা। তেলের দাম বাড়ানোর কারণ জানালো সরকার। শ্যামলীতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর। ডিজেলের দাম কমিয়েছে শ্রীলঙ্কা। 4 ঘন্টা ধরে বৈঠক করলেন পুতিন এরদোয়ান। আমি সাব্বির, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। হঠাৎ বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 80 টাকা থেকে 114 টাকা করা হয়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম 86 টাকা থেকে 130 টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে 89 টাকা থেকে 135 টাকা। 40 থেকে 50% দাম বাড়ার পর শনিবার সকাল থেকে ঢাকার বহু পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায়। আর তেলের অভাবে প্রায় 70% কম গণপরিবহন শহরের রাস্তায় নেমেছে বলে জানিয়েছেন যাত্রী ও চালকেরা। শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের যুক্তিতে দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতে শহরের পেট্রোল পাম্পগুলোতে মানুষের অস্বাভাবিক ভিড় জমে যায়। ভিড় সামলাতে এবং বিক্ষুব্ধ মানুষের চাপে ঢাকা, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পাম্প বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বাস ভাড়া কিলোমিটারে সর্বোচ্চ 29 পয়সা এবং লঞ্চ ভাড়া 42 পয়সা বাড়তে পারে বলে ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক করেছে বিআরটিএ, সেখানে ভাড়া সমন্বয় করার কথা বলা হয়। ঢাকার বাইরে বর্তমানে প্রতি কিলোমিটারে ভাড়া 1.80 টাকা, ডিজেলের দাম বাড়ানোর 29 পয়সা বেড়ে এ ভাড়া 2 টাকার মতো, অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে 16.22%, এমন একটি ধারণা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। শহর এলাকার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এখন 2.15 টাকা, এটি 28 পয়সা বেড়ে 2.43 টাকার মতো হবে, অর্থাৎ প্রতি কিলোমিটারে বাড়বে 13.16%। এছাড়া লঞ্চ বর্তমানে প্রতি কিলোমিটারে ভাড়া 2.19, 42 পয়সা বেড়ে এ ভাড়া হবে 2.62, প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে 19.18%। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় লোকসান কমানো সহ পাচার হওয়ার আশঙ্কা থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। জ্বালানি মন্ত্রণালয় থেকে মূল্য বৃদ্ধির বিষয়ে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যানারবিহীন এই মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুর 1:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা এলাকায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমায় ডিজেলের দাম কমিয়েছে শ্রীলঙ্কা। ডিজেলের দাম লিটারে 10 রুপি কমানোর ঘোষণার পরে বাস ভাড়া কমালো শ্রীলঙ্কা, খবর কলম্বো পেজ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান 4 ঘন্টার এক বৈঠক করেছেন। বৈঠক শেষে দুই দেশের প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতি দিয়েছেন। রাশিয়ায় হওয়া বৈঠকের বিবৃতিতে বলা হয়, তুরস্ক ও রাশিয়ার যৌথ প্রকল্প যেমন আকুয়া পরমাণু বিদ্যুৎ প্লান্ট ও ট্রাক্সটিম গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া শিয়ার গ্যাস শুধু তুরস্কের জন্য নয়, বরং তা ইউরোপের জন্য, একথা তুর্কি প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshtimes.com।